মুসলিম দাবিদার, মুসলিম যে দাবিদার, যে আমি একজন মুসলিম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দিবে আমি একজন মুসলিম হাক্কানি এবং আল্লাহর হক, আল্লাহর বিধিবিধান আমি মেনে নিয়েছি, এই যা পরিচয় দেবে, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে তাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী এটা রাসূলের চরিত্রের মধ্যে ছিল। সার্বিকভাবে সত্যবাদী এইটা হচ্ছে মুসলিমের প্রথম অধ্যায়। একজন মুসলিম সে কোনোদিন প্রতারক হতে পারে না। একটা খুতবা দিয়েছি এর আগে, আবারও দেখুন তো, এক ইহুদি আসলো, আসার পরে মুসলিমদের চরিত্র জানার জন্যে, ইসলামের মধ্যে ইসলামকে কলুষিত করার জন্যে, ইসলামের মধ্যে যে এমন কিছু উদ্ভট কেসা কাহানি ভরে ইসলামটাকে বিভ্রাট করে দেওয়ার জন্যে, এক ইহুদি এসে একজন মুসলিমের কাছে বলল যে ভাই, সে যাসু ইসলামের নিন্দু এবং ইহুদিরা চরম পরম শত্রু, সে শত্রু তো তারা নিয়াতেই এসছে। আসার পরে বলছে যে ভাই, এই সামানটা আমাকে দেন, কত দাম? দাম তো যা ঠিকই আছে, কিন্তু ভাই আমি সামানটা বিক্রি করতে পারবো না, আপনাকে বিক্রি করব না। এক তো ইহুদি গিয়েছে মুসলিম দোকানে, তো মুসলিম দোকানি সে বলছে যে ভাই আপনাকে আমি মালটা বিক্রি করতে পারবো না। ইহুদির মনটা আরো খারাপ, তাহলে আমি কি ইহুদি বলেই বিক্রি করবে না? বলে ভাই, যা দাম আছে তার চাইতে বেশি দিব। বলে বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না, তার দাম কত? তা এত টাকা দাম। বলে অত টাকা দিচ্ছি? বলে না, এত টাকা দিলেও আমি মালটা বিক্রি করতে পারবো না। ভাই আপনি বিরক্ত করেন না, আপনি সেম মাল, একই মাল ওই যে পাশের দোকানে যান, ওই লোকের কাছে কিনেন, একদম সেম মাল, আমি একই জায়গা থেকে আমরা খরিদ করে নিয়ে এসেছি, আমার মাল আমি সাজিয়েছি, ওর মাল ও সাজিয়েছে, ওইখানে নেন। এই বেচারা সেইখানে গিয়ে দেখলো তো, যে দোকানি ওই দোকানি, ওই দোকানি ইহুদি, ওই দোকানি ইহুদি। তাই ইহুদিটার মনটা আবারও হচ্ছে যে আমি তাহলে ইহুদি বলেই মালটা বিক্রি করলো না, আর ইহুদি বলেই আমাকে আবার ইহুদির দোকানেই পাঠালো, আমাদের গোষ্ঠীর দোকানে, আমারটার দাম কত? তো মুসলিম যে দাম বলে চলো, ওই ইহুদিটা ওই দামটাই বললো, একই দাম, একই কোয়ালিটি, একই মাল। দাদা মালটা খরিদ করল, ওইখানে খরিদ করার পরে আবার পুনরায় আসলো এই মুসলিম তার কাছে, ভাই আপনি মাল থাকার শর্তেও ব্যবসা করছেন, ব্যবসায় জড়িত, মালটা আমাকে দিলেন না কেন? কি অপরাধে দিলেন না? কেন দিলেন না? আমি কি ইহুদি? এটা জেনে দিলেন না? মানে ওর কিন্তুটা প্রকাশ হচ্ছে, আমি ইহুদি বলে দিলেন না। মুসলিম যে সে বলছে, দেখো ভাই, আমি আপনি ইহুদি কি নাসারা কি খ্রিস্টান আমার দেখার বিষয় নয়, আমি বিষয়টা হচ্ছে আমি সকাল থেকে দোকান খোলার পরে অনেক মাল আমার বিক্রি হয়েছে, আমি বিক্রি করেছি, অনেক মাল বিক্রি হয়েছে, একই সঙ্গে দোকান খোলার পরে বেচারার একটা মালও বিক্রি হয় নাই, আমি খেয়ালও করেছি, লক্ষ্য করেছি, যত খরিদ্দার সব আমার দোকানে ঢুকেছে, ওই বেচারার দোকানে কোনো খরিদ্দার ঢুকে নাই, যার জন্যে একসঙ্গে দোকান খুলে আমি অর্থ উপার্জন করে বাড়ি যাব, স্ত্রী পুত্র সন্তানাদিদেরকে খুশি করে আনন্দ করে সংসারটা চালাবো, আর এই ইহুদি বাড়ি যাবে, তার স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে ক টাকার বেচা কেনা হয়েছে, তাহলে ওর মনটা ছোট হয়ে যাবে, তাহলে স্ত্রীর কাছে ছোট হয়ে যাওয়াটা বিরাট খারাপ দিক, ছেলেরা জিজ্ঞাসা করলে ছেলের কাছে ছোট হয়ে যাওয়া বিরাট খারাপ দিক, অর্থাৎ সংসারে যে হেউ হেতিপূর্ণ হয়ে যায়, তার ইজ্জত থাকে না, সেই লোকটা সবচাইতে সমাজে ক্ষতিগ্রস্ত। অতএব আমি এটা দেখে আমি বললাম যে ভাই, মাল আমার কাছে আছে, সমস্যা নেই, কিন্তু ওই লোকটি বাড়িতে গিয়ে যেন কিছু হলেও, আজকে বিয়ে বাচ্চা কেনা বেশি হয় নাই গো, একটা এই সামান্য সামান বিক্রি করেছি, এইটা বললেও সাংসারিক জীবনে তার পারিবারিক জীবনে একটা শান্তি থাকবে, এই শান্তি থাকার কারণে আমি মালটা না বিক্রি করে একই দামের মাল আমি বিক্রি করতে বলেছি। প্রথম কি ছিল এটা? কার চরিত্র এটা? বলে তাসতাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইলফা বিল্লাতি আহসা, আপনার চরিত্র দেখে মুসলিম হবে এই কথাটা আপনি ভাবছেন কি করে? ওই ইহুদি ইসলামের নিন্দুক ছিল, ইসলামের চরিত্র কি জানতে এসেছিল, সারা পৃথিবীতে ঘৃণা ছড়াবার জন্য এসেছিল, মুসলমানদের আদর্শ দেখে
আর ফিরে যেতে পারলো না, সঙ্গে সঙ্গে ওখানেই শাহাদাতের বাণী নিয়ে জান্নাতি লোক হয়ে ফেরত গেল। যে লোকটা ইসলামের শত্রু ছিল ওই লোকটা ইসলামের বন্ধু হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম মুসলিমদের আদর্শ হচ্ছে তাকে সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া। চায়ের দোকানে তো শুনতে পাওয়া যায় কাউরির নাম উঠলে বলে আরে কি তার বাটপার, সে তো মুসলিম, যে বলছে সেও মুসলিম, যার ব্যাপারে বলছে সেও মুসলিম। তাহলে আপনি জীবনে কত চিটারি করেছেন, এগুলো সব শাস্তি। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে যখন কথাটা উঠবে ওপরে যে কথাটা বলেছিল ওই কথাটাও মরার পরেও বলবে যে চিটার রে বাটপার, বলবে না ইতিহাস ক্ষমা করে না, ইতিহাস ক্ষমা করে না। তাহলে এক আদর্শবান সত্যবাদী, নাম্বার দুই ন্যায় বিচারক হতে হবে, ন্যায় বিচারক। আমাদের জীবনে ন্যায় বিচারক আছে? টোটাল ঘটনা বলার সময় নেই, বলতে চাইছিও না বলছিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার গেল, বিচার গেল তো তার ছেলের বিরুদ্ধে, তার ছেলে ছিল বিবাহিত অথচ অন্য মেয়ের সঙ্গে, সে গরিব মেয়ে, সে মেয়েটার সঙ্গে জেনা করেছে। হাদিসে এসছে ওয়াই জানা মিন শারাকা হুয়া মুমিন, মুমিনের দ্বারাই চুরি হতে পারে, মুমিনের দ্বারাই জেনাও হতে পারে, হতে পারে। ওয়াই জানা মিন শারাকা হুয়া মুমিন, সে জেনা করলো মুমিন, চুরি করলো মুমিন। আপনার ব্রেনে এটা ধরবে? সোশ্যাল মিডিয়ায় গেলে পারে ব্যাখ্যাটা ভুল প্রমাণ হচ্ছে না? কি বলে রে মৌলী সাহেব, মমিন সে জেনাও করে, মমিন সে চুরিও করে, বলে না এরকম? অনেক আলেম ওলামা যারা আমরা মসজিদে মানে বাচ্চা টাচ্চা পড়াতে দিয়ে কিছু শিয়ানা মেয়ে পড়ে, ওই মেয়েদের সাথে প্রেম প্রীতি হয়ে মসজিদ থেকে পালিয়ে যায়, খবর আছে না? নেই ও মৌলবীদের কথা বলেছি, এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই দরকার। তাহলে ওই মমিন কি না এটা বলেন, সেটা ইমাম, কিন্তু তার জয় মনের তারাই এটা তো হতেই পারে, সে বিবাহ করতে পারে, জেনা হতে পারে, হতে পারে, কিন্তু তার মূল পথে ফিরে আসার রাস্তা আছে, তার মূল পথে ফিরে আসার রাস্তা আছে। সে যদি অবিবাহিত হয়, যদি স্ত্রী আছে তারও হয়তো স্বামী আছে, এই দুইজন মধ্যখানে জোট লাগিয়েছে, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কাউরির কথাতে ইসলাম চলে না, একজনের কথাই চলে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন মানে ফাইনাল। আবু সাহমা উমারের ছেলে খবর হলো যে আপনার ছেলে মদ পান করেছে, জেনাও করেছে, দুটো খবর একসঙ্গে, রাজ পরিবার বিচার তো ছেলের বিরুদ্ধে, বিচার জনসমুদ্রে বিচার হবে পুরুষের উলঙ্গ করে, শুধু মারে সামান্য বস্ত্র দিয়ে, সদর ঢাকা যতটুকু প্রয়োজন কাপড়ের অতটুকু, যেটা আপনাদের ভাষাতে আন্ডার প্যান্ট, এইটুকু ব্যাতি রেখে পুরো শরীরকে খালি রেখে জনসমুদ্রে তার বিচার হচ্ছে। প্রথম তো আসি দুররা মদ খাওয়ার জন্য, এই দুররা আমাদের সমাজে দুররা মারে, সেই দুররা দুররা মারার পরে ছেলে বেহু অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হওয়ার পরে জেনার বিচার শুরু হল, চাবুকে মারতে 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 এই পৃথিবীর জগৎ থেকে বিদায় করে, এমন কিছু বিদ্বানদের কাছ থেকে খবর পাওয়া যায়, তল্লাশি করে তদন্ত করে এগুলো তাদের কাছ থেকে অন্বেষণ করে পাওয়া যায়, কয়েক দররা বাকি ছিল, মাটি দেওয়ার পরে কবরের উপর চাবুক মারাই এনার স্ত্রী, সে উঠে বললো এত নির্দয় বাপ আমার জীবন আমি দেখে নাই, মারার পরে আপনি তো ছেড়ে দিতে পারতেন, কবরের উপর আঘাত করাটা এটা কেমন হচ্ছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ছেলেটা তো আমারও, ছেলেটা তো আমারও, শুধু তুমি একাই হকদার বিষয় তা না, এর হকদার তো আমিও, কিন্তু আমি চাই না দুই একটা দুররার বিনিময় বাকি রেখে আমার ছেলে পরকাল হারা
আর জাহান্নামের অধিবাসী হোক এটা আমি চাই নাই। ওই কবরের উপরে চাবুক মারাই, আমার ছেলে নিষ্পাপ হয়ে সরাসরি জান্নাতের অধিবাসী হোক এটা আমি চাই। আমি রাসূলের আইন মোতাবেক ন্যায় বিচারক হিসাবে, আমি রাসূলের ফয়সালা হিসাবে আমি তার ন্যায় বিচার করেছি। পারবেন জীবনে? পরের বিচার তো না, নিজের নিজের ছেলের বিচার নিজে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে কথা বলার সাহস সাহস সাহসের ছিল না, খুব ভয়ে কম্পমান। ইনি এক টাইমে খুতবা দিতে গিয়ে এই আমাদের এই লম্বা পাঞ্জাবি জুব্বা দুই তিন জনের কাপড় একলা গায়ে দিই আমরা, এগুলো যে কোথা থেকে এসে আল্লাহই জানে, ওরা ভালোই বুঝতে পারে। এই বড় কাপড় দেখে জনতার মধ্যে থেকে উঠে বলে, ওমার খুতবা বন্ধ করেন। ওমার রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করে দিলেন। খবর, আপনার খুতবা শুনতে চাইছি না, খুতবা শুনবো না। তিনি বললেন, অপরাধ? বলে, একই সঙ্গে যুদ্ধের গানিমাতের মাল আমরা ভাগ পেয়েছি, সেই ভাগে আমাদের জামা ছোট ছোট, আমাদের জামা পুজে না, আপনি এত বড় কাপড় পেয়েছে, এত বড় কাপড় গায়ে দিয়ে একই কাপড় একই মালের মাল আপনি খুতবা দিবেন? আর এই খুতবা আমাদেরকে শুনতে হবে? আমাদের কাপড় ছোট, আপনার কাপড় বড় কেন? সেই কথার আগে উত্তরটা দেন, তারপরে খুতবাটা দেন। একজন সাধারণ মানুষ আমিরুল মুমিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব খুতবায় চুপ দাঁড়িয়ে থাকলেন, টুকরান নেই। একজন সাহাবী উঠলেন, সেই সাহাবীর চেহারাটা দেখা গেল অন্য কোন সাহাবীর নয়, ওটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি জনতার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, জামা বড় হওয়ায় এটা আমার আব্বুর কোনো দোষ ছিল না, আমার আব্বুর কোনো দোষ নেই, কারণ একইভাবে একইভাবে ওই গানিমাতের মাল আমিও ভাগ পেয়েছিলাম, ওই যুদ্ধে আমিও সামিল ছিলাম। আমরা বাব্বাটা থাকাই, আমার আব্বা একটু লম্বা মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু লম্বা, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ছোট, উমর লম্বা মানুষ, সে তো তার একা কাপড়ে জামাটা হচ্ছিল না, আহবাব তো লাগা, আমার এই জামার কাপড়টা আমি আমার আব্বাকে দান করে দিয়েছি, দুটো কাপড় জোড়া দিয়ে করতে গিয়ে জামাটা একটু বড় হয়েছে। খুতবা দেওয়া একটা বাদশা উমারের সামনে কথা বলবে, এইরকম দুঃসাহসিকতা পৃথিবীর কাউরির ছিল না, সারা পৃথিবী তিনি কোরআন দিয়ে কন্ট্রোল করেছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সাধারণ একটা পাবলিক জনতা তিনি নাকের খুতবা শুনতে চাননি, একেই বলেন ন্যায় বিচার। ঈদের ময়দানে খুতবা দেওয়ার জন্য কাঠের মিম্বার নিয়ে যাওয়া হলো, মিম্বার নিয়ে যাওয়ার পরে আমির মুবিয়া খুতবা দিলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব শ্রেণীর মানুষ, একেবারে গরিব শ্রেণীর মানুষ, গরিবদের কথা কেউ শোনে না, এখনো শোনে না, তখনো শোনে নাই, খুতবা দেওয়ায় কাঠের মিম্বারের প্রতিবাদ করা হলো, আমরা রাসূলের জীবন দশায় রাসূলকে দেখেই ঈমান নিয়ে এসেছি, ঈমান আনার পরেই রাসূলের পর ঈমান নিয়ে আসার পরেই আমরা রাসূলের জিন্দেগিতে কোনোদিন কাঠেই খুতবা দিতে দেখি নাই, তুমি এখানে খুতবা দেওয়ার কোন স্পর্ধা পেয়েছো? কাঠে খুতবা হটাও, ন্যায় বিচার। জলে স্থলে সার্বভৌমত্ব গোটা দুনিয়ায় ন্যায় বিচার করেছে, তারা হচ্ছে মুসলিম। তাহলে এক লম্বা হয়ে যাবে খুতবা, আরো ছোট করে দিই, যেহেতু এক আপনাকে সত্যবাদী হতে হবে, এহকালে সম্মান পাবেন, পরকালে ইজ্জত পাবেন, আর না তো হাসিনার মতন দৌড়ে বেড়াইতে হবে। দুই, ন্যায় বিচারও। নাম্বার তিন, এবাদত করতে হলে আপনাকে হালাল রুজি খেতে হবে। এবাদত করতে হলে কি করতে হবে? এইখানে তো মুশকিল মোল্লি সাহেব, আপনি এক সেকেন্ডের পরীক্ষা দিলেন দুই দিন আগে, দুই দিন আগে, দুই দিন আগে বলছে, দুই দিন আগে বলছে, এই যে সিয়ামের সময় ঘড়ি ঘন্টা ধরে বলছে, ইমাম সাহেব বলছে আর পাঁচ মিনিট সময় আছে, আপনারা যে যেখান থেকে আছেন ইফতারি নিয়ে বসে যান। ইফতারি নিয়ে বসে গেলেন বা থাকলেন, ইফতারি সামনে ছিল, কোনো পুলিশ ছিল,
কোনো এসপি ছিল, কোনো দারোগা ছিল? আপনার তো কঠিন পিপাসার সম্মুখে আপনি ঠান্ডা পানি তুলে ঠোঁটের আগায় তোলেননি, কে নিষেধ করেছিল? কারণ খুতবাই শুনেছিলেন আপনারা, এক মিনিট আগে যদি কেউ পানাহার করে খায় দায় তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ হারাম হয়ে যাবে। তখন আপনি একবার স্ট্রং হয়ে গেলেন যে না, এক সেকেন্ড আগেও আমরা আজানের অপেক্ষা করেছি, এক সেকেন্ড আগেও ঠান্ডা পানি হলেও খাবো না। খাবার যতই ভিআইপি থাক, রমজান মাসে এমনি খাবার ভিআইপি থাকে, খাননি আপনি তো। তখন রোজা পরে রোজার মাসে পরিচর্যা করলেন হালালের, এইটাই বলেছেন রমজান মাসের তালিকা অনুপাতে জীবন যাপন করা, হালাল রুজি করেছিলেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আপনি রমজান মাসে এক মিনিট আগে পর্যন্ত হারাম খাননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল রুজি না খা, হালাল রুজি ভোগ করা তৃতীয় নাম্বার। আপনি ইসলাম না বুঝতে পারলে ইসলামের চরম পরম শত্রু আবু জাহাল এটা খুব ভালো করে বুঝে গেছিল। আবু জাহাল খানায় কাবা আজকে যারা হজ করতে গিয়ে হাজি সাহেব হয়ে নাপাক জায়গায় থেকে গিয়ে পবিত্র জায়গা কাবায় গিয়ে তাদের পাপ মোচন করে নিষ্পাপ হয়ে হাজি সাহেব হয়ে আসেন, টাকা পয়সা খরচ করে গিয়ে ওই খানায় কাবা তৈরি করতে গিয়ে এক টাইম পয়সা কিছু কমে গেল, ভিড় কোনো পথে কাবা উঠবে না। আবু জাহালের নেতৃত্ব ছিল যে দেখো এই খানায় কাবা তৈরি করতে গিয়ে যার কাছে যা হালাল পয়সা আছে সেই পয়সা দান করবে, হারাম পয়সা লাগানো যাবে না। আবু জাহালের নেতৃত্বে হালাল পয়সা দিয়ে তিনি খানায় কাবার ভিত স্থাপন করলেন, কিছুটা বাকি থেকে গেল পয়সায় হয় নাই, ওটুকু ছেড়ে দিয়েছেন, আজও ছাড় আছে। শুধু ওই গেলাপ খানায় কানা কাবার উপরে যে গেলাপ চাদরটা পরানো হয় এমনি চাদর 200 কোটি টাকা খরচ হয়, 200 কোটি টাকা খরচ করে গ্লাভ পরাতে পারা যায়, চাদর পরানো যায়, কিন্তু যেই জায়গাটা আবু জাহাল ছেড়ে দিয়েছে ওই জায়গাটা আজও মেরামত করা যায় না। কেন মেরামত করলে কি সমস্যা, 200 কোটি টাকা লাগবে না তো, করে না। এই কারণে পৃথিবীর মুসলমান জেনে রাখো, হারাম টাকায় হজত চলে না, হারাম টাকায় এবাদত চলে না, হারাম টাকায় কোনো মসজিদ চলে না, হারাম টাকায় কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না। আবু জাহাল খানায় খাবার কেটে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে বললেন খবরদার, যারা হজ করবে, যারা হজে আসবে, খানায় খাবায় বুত পরাস্থিত করবে, বুতদেরকে সন্তুষ্ট করবে, পুজো অর্চনা করবে, এবাদত করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, জেনে রাখো তোমাদের কাপড়ে 999 টাকা হালাল, 1 টাকা হারাম, এবাদত গ্রহণযোগ্য হবে না, মাবুদ এবাদত গ্রহণ করবে না, আল্লাহ এবাদত গ্রহণ করবে না। অতএব তোমার জামা জামা এখানে খুলে রাখো, বেবস্ত্র হয়ে মাবুদের সামনে গেছেন, অসংখ্য কাপড়ের মধ্যে 1 টাকা যদি হারাম থাকে তাহলে তো এবাদত হবে না, তাহলে বেথা হবে। আপনি আবু জাহেলের সমান ইমানটা তো আমাদের দেখা যায় না, আপনি কোন কাজে জড়িত না আপনি বলেন, আমরা বললে তো আপনাকে খারাপ লাগে, আমরা বললে তো শুনতেও খারাপ লাগে, হাদিস বললেও খারাপ লাগে, বক্তব্য খারাপ লাগে। আমার কথা খারাপ লাগা মানেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ লাগা। তাহলে এক সত্যবাদী হওয়া, দুই ন্যায় বিচারক হওয়া, তিন হালাল রুজি ভক্ষণ করা, নাম্বার 4 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের চতুর্থ উত্তম চরিত্রের অধিকারী, যেই রাসূলের চরিত্রই আপনার চরিত্র, রাসূলের চরিত্রতে আপনার জীবন আমার জীবন গড়তে হবে। বলেন রাসূলের চরিত্র কি ছিল, বলেন রাসূলের চরিত্র কি ছিল, বলেন। সারা পৃথিবীতে যত ইয়াতীম দেখা যায় সমস্ত ইয়াতীমের সর্দার যিনি ছিলেন তিনি আর তো কেউ নয়, তিনি তো সেই মা হারা বাপ হারা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিম দেখেছেন আপনি? এতিম দেখেছেন? এতিম আমরা দেখেছি। মাদ্রাসা ছুটি দেই, ছুটি দেওয়ার পরে কিছু ছেলে মুখ পানে থাকাই, সবাই পক্ষ পক্ষ গোটাই, ছেলেগুলো গোটাই না। বাবার বাবু বাড়ি যাবি না? মুখ পানে তাকানোর আগে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আর বলে, কোথায় যাব, কোথায় যাব, কেন কোথায় যাবো, বাড়ি যাবি না, ছুটি, বাড়ি যা, বাবা মারা গেছে অনেকদিন আগে, মা অন্যজনাকে বিয়ে করেছে, করার পরে সে সংসার চালাচ্ছে, খালার বাড়ি থাকতাম, সে খালা এখন বম্বে খাটছে, দাঁড়াবার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই। এই এতিমদের জন্য 10 টাকা 5 টাকা যখন আমরা আদায় করি, ভিক্ষে করি আপনাদের কাছে, আমরা ভিক্ষু যত ভালো পোশাক পরি না কেন, আর যতই 4 টাকা 10 টাকা 8 টাকা গাড়ি চালাই না কেন, আপনাদের কাছে আমরা ভিখারি। ওই ছেলেগুলোর জন্য কমসে কম শিক্ষার ব্যবস্থা করা, কিছু খাদ্যের ব্যবস্থা করা, রাহান সাহানের ব্যবস্থা করা, তাদেরকে রাখা, এইটা হয়ে গেছে আমাদের কাছে, সমাজের কাছে আমাদের অপরাধ। বড় পাঞ্জাবে গিয়ে আসসালামু আলাইকুম বললেই আপনাদের টিকিরে জ্বলে যায়, এসে মনে হয় চাইতে, এ মৌলভী সাহেব তো ছিল, একটা দোকানে গেলাম মহরমপুরে, একটা ব্যাগ ছিল, সে ছোট ব্যাগে যে যে ব্যাগটা আমার কাছে থাকে, সে ব্যাগটা দোকানে ঢুকতে মুখ পানে থাকবে, যেমন সাহেব যা কিছু দেওয়ার আমরা সব রমজান মাসে দিয়ে দিই, এখন আমাদের কাছে কিছু নেই, আমরা চাইলেই আপনাদের মেজাজ জ্বলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোন এতিমের মাথায় হাত দেয়, জেনে রাখো স্বয়ং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় হাত দিল, বলা যাবে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ ইলাজ। পারেনি তো, আমরা পারেনি তো আদর্শ তৈরি করতে, আলেম ওলামা যদি না থাকতো সমাজ অধঃপতনে যেত, আলেম ওলামা যদি না থাকতো সমাজ রসাতলে যেত, জাহান্নামে চলে যেত, এমনি চলে গেছে, এমনি চলে গেছে, কেউ খুতবা মূল্যায়ন করে না, কেউ খুতবা মূল্যায়ন করে না, কেউ মান্যতা দেয় না, কেউ চরিত্র গঠন করে না, কেউ আদর্শ গঠন করে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা শুধু বলি বটে, মানুষ শুধু শুনে, বলার শোনা এটুকুই থেকে যায়, দেখে আপনার বিদ্যা কতটুকু, দেখে আপনার বিদ্যার তড়া কতটুকু। এক ইহুদি এসে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার 3টা প্রশ্নের জবাব দিলে আমি মুসলিম হয়ে যাব। তিনি বললেন, একটা, প্রথম প্রশ্ন করছে, পৃথিবীতে এক বাড়ি রোদ্রে পড়েছে, রোদ পড়েছে, আর কেয়ামত পর্যন্ত কোনোদিনই পড়বে না, এই প্রশ্নের উত্তর দিতে হবে, যদি দিতে পারো আমি মুসলিম। আর একটা বলছে, জীবন দশায় একটা কবর, কবরও জীবন্ত, জীবন আছে কবরে, কবরও জীবন্ত, কবরের ভিতরে যে লাশ আছে লাশও জীবন্ত, কবরও চলে, সে লাশও চলে, একসঙ্গে চলমান, যদি তুমি উত্তর দিতে পারো আমি মুসলিম হয়ে যাব। আর 3 নম্বর, বর্তমান এই মুহূর্তে আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 4, বর্তমানে আল্লাহ কি করছে, একটা উত্তর দিয়ে দাও মুসলিম হয়ে যাব। ইহুদিদের সবচাইতে চক্রান্ত ইসলামকে ছোট করা, খাটো করা, আর আমরা ওই ইহুদিদের মতন কালচারে আমরা ডুবে আছি, একবারও ভাবি না। চলে না 4টার উত্তরটা ফটফট দিয়ে দিই, এমনি টাইম অনেক চলে গেছে। 1, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবলে চরম অত্যাচারিত হয়ে সমুদ্রে একটি ওই নীল নদের উপরে একটা আঘাত করাই, দুই দিককার পানি ভাগ হয়ে গেছিল, সূর্যর কিরণ ওইখানে একবার পড়েছে, আর জিন্দগিতে পড়বে না, এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উত্তর হয়েছে, ইহুদির মুখ কাচে মুচু, কারণ জিন্দগির কোনোদিনই মুসলিমরা কোনো জায়গায় হার স্বীকার করে না, মাথা নত করে না, এক জায়গায় মাথা নত করে বস্তুতু ওয়াক্রে দেখায় সেজদা করে যেখানে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বললে দ্বিতীয়, বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনাকে মাছের গিলে খেয়েছিল আর মাছ পানিতে চলাচল করত, মাছের পেটটা ছিল কবর, অতএব কবরটা জীবিত, মাছটা জীবিত ছিল, লাশটাও ভিতরে জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিল, উত্তর পেয়েছো? জি হ্যাঁ উত্তর পেয়েছি। ফট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা প্রদীপ জ্বেলে বললেন, বলে এই প্রদীপের মুখ কোন দিকে? বলে প্রদীপের মুখ সব দিকে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দিকেই সমান ভাবে প্রদীপের আলো যেমন বাল্বের আলো যেমন অনুরূপ ভাবে আমার আল্লাহ সারা পৃথিবীকে একইভাবে নিয়ন্ত্রণ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে নাম্বার 4 বড় এটা দেখি কি হয় তাহলে আপনি যে মুসনাদে বসেছেন মুসনাদ থেকে নামতে হবে আপনি ওখান থেকে নামেন আমি ওই উত্তরটা ওই মুসনাদে বসিয়ে দিব